আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা সেতুর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা বেশ ভালো আছেন, আমিও আপনাদের দয়ে বেশ ভালো আছি। পদ্মা সেতুর মহাপ্রান্তের স্পেন সমূহের মধ্যে প্যারাপেট ওয়ালের সংযোগ চলছে। আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পদ্মা সেতুর জাজিরা যাবার যে লেন রয়েছে সেই লেনের অংশে প্যারাপেট ওয়াল সংযোগ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এখানে নির্মাণশ্রমিক যারা রয়েছে তারা কিন্তু প্যারাপেট ওয়ালগুলি খুব সুন্দর করে একটির পর একটি করে বসিয়ে দিয়ে যাচ্ছে সেই জাজিরা প্রান্তের দিকে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন একটি মোবাইল ক্রেনের সাহায্যে এখানে প্যারাপেট ওয়ালটিকে যুক্ত করে যে স্পেনের সাথে রোড স্ল্যাবগুলো রয়েছে সেই রোড স্ল্যাবের সাথে এটিকে সংযোগ করা হচ্ছে। এবং এই কাজটি কিন্তু বলা চলে একটি ঝুঁকিপূর্ণ কাজ, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নির্মাণ শ্রমিক এখানে কিভাবে এটাকে মোবাইল ক্রেনের সাথে ঝুলিয়ে দিল এবং তার সাথে কিন্তু কোনো প্রকার সেফটি বেল্ট এখানে ছিল না। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই পদ্মা সেতুর বিভিন্ন কাজ করে যাচ্ছে, সেই পিলার তৈরি থেকে শুরু করে প্রতিটি কাজে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি মোকাবেলা করে কিন্তু তারা একের পর এক পদ্মা সেতুর এক একটি অংশ প্রস্তুত করে যাচ্ছে। এই অংশটি হচ্ছে মহাপ্রান্তের 3 নম্বর স্পেনের প্যারাপেটল সংযোগের কাজের দৃশ্য। মাঝে কিন্তু রয়েছে রোড ডিভাইডারের অংশটি, যেটি কিনা এখনও কাজ করা শুরু হয়নি। তবে পদ্মা সেতুর 1 নম্বর স্পেন থেকে কিন্তু এখানে বেশ কিছুটা রোড ডিভাইডারের কাজ হয়েছে, যেটা আমরা পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এইভাবে এক একটি প্যারাপেটল সংযোগের পরে কিন্তু এখানে বৈদ্যুতিক কেবল প্রবেশ করানোর জন্য পাইপ প্রবেশ করানো হয় এবং আরও বেশ কিছু পাইপ এখানে প্রবেশ করিয়ে কিন্তু পরবর্তীতে এই অংশে ঢালাই দেওয়া হয়। এবং মাঝে মাঝে কিন্তু একটি করে দেখা গেছে যে টানা দিয়ে রাখা হয়েছে, অর্থাৎ প্রতি প্যারাপেট ওয়ালের সাথে কিন্তু একটি করে টানা রয়েছে এবং 2টি টানা বা 2টি প্যারাপেট ওয়ালকে একত্রে যুক্ত করে কিন্তু এখানে বসানো হয়, যাতে এইটি বেঁকে না যায় বা নড়াচড়া করে সরে না যায়, সেজন্য এখানে এই টানা দিয়ে রাখা হচ্ছে। আর পদ্মা সেতুর 1 নম্বর থেকে 3 নম্বর স্পেনের যে পূর্ব পাশ রয়েছে সেখানে কিন্তু প্যারাপেট ওয়ালগুলো সংযোগ হয়েছে। এবং আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশ্চিম পাশের অংশ, যেটি কিন্তু 2 নম্বর স্পেনের প্রায় শেষ প্রান্তের দিকে প্যারাপেট ওয়াল সংযোগ করা হয়ে গিয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই প্যারাপেট ওয়ালগুলি কিন্তু খুব দ্রুতই সংযোগ করা হয়ে যায়, কারণ এটি রেডিমেড প্রস্তুত করা থাকে, শুধু এখানে নিয়ে এসে এটিকে সুন্দর করে সংযোগ করে বসানো দেওয়া হয়। বসানোর পরে কিন্তু এখানে ঢালাই দিলে এই প্যারাপেট ওয়ালগুলি কমপ্লিট হয়ে যায়। এটা তেমন একটা ঝামেলাপূর্ণ কাজ না, যার জন্য কিন্তু খুব দ্রুতই কিন্তু এই পদ্মা সেতুর প্যারাপেট ওয়ালগুলি সংযোগ হয়ে যাচ্ছে। আশা করা যায় যে এই আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো সেতুর মধ্যে হয়তো প্যারাপেট ওয়ালগুলি সংযোগ হয়ে যাবে, কারণ সেখান থেকে জাজিরা প্রান্তের এখান দিয়ে কিন্তু প্যারাপেট ওয়ালগুলি প্রায় খুব দ্রুত এগিয়ে মহাপ্রান্তের দিকে আসছে। তো দর্শক, এই ছিল আজকের মতো প্যারাপেট ওয়ালের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।